অধিকার, পারস্পরিক সহযোগিতা, জনজীবনের নিরাপত্তা, আইনের শাসন, গণতন্ত্র, নাগরিক অধিকার সহ নানা দাবি জানিয়ে ইউরোপের বিভিন্ন দেশের কমিউনিটি নেতাদের দুই দিনের গোল টেবিলে আলোচনা শেষ হয়েছে। আলোচনায় অংশ নেন বেতার বাংলা ইউকের পরিচালক নাজিমুদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা মুক্তিযোদ্ধা সৈয়দ মাবুদ, গবেষক লেখক ডাক্তার গিয়াসউদ্দিন সহ অন্যরা এতে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রবাসীদের পাশে থাকবে কানেক্টিং বাংলাদেশ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ভিউর সভাপতি মনসুর আহমেদ। প্রবাস জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক রাজনীতি, আদর্শ, সহনশীলতা, বৈশ্বিক বাস্তবতা ও ভূ রাজনৈতিক অধিকার বাস্তবায়নের অঙ্গীকার করেন বক্তারা। পরে সকলের সম্মতিতে কানেক্টিং বাংলাদেশ নামে 25 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয় এবং আগামী 17 ও 18 সেপ্টেম্বর জার্মানির ফ্রাঙ্কফুর্টে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয় বৈঠকে।